নমস্কার, এই মুহূর্তে আহি পড়ছে রাজ্যবাসীর কারণে রাতিপুৱা কেবাটা বিগ ব্রেকিং নিউজ। আজি 29 নভেম্বর, অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পৰা এই ধরনের খবর সমূহ নিতৌ চাবর কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে ভিডিওটো এটা লাইক করে দিব। চুবুরিয়া রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার অসমের জিয়েকক ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। চুবুরিয়া রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার অসমের জিয়েকক হত্যা। মানকাছাৰৰ মলাখোৱা গাঁৱৰ জীয়ৰীজনীৰ মৃত্যু কেন্দ্ৰ কৰি এতিয়া তীব্র চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। মহিলাগৰাকীক স্বামীৰ ঘৰৰ হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ চেষ্টা স্বামীৰ পৰিয়ালৰ লোকৰ। মহিলাগৰাকী হৈছে মানকাছাৰৰ মলাখোৱা গাঁৱৰ আমিনুৰ ইছলামৰ কন্যা ৰহিমা খাতুন। 2 বছৰ পূৰ্বে ইছলামিক নীতি নিয়মৰ মাজেৰে অসম মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল মেঘালয়ের কাখারিপাড়া গাঁৱৰ নূর আজিজর লগত বিবাহ পাখত আবদ্ধ হয়েছিল। বিবাহৰ পিছত যৌতুক বিচাৰি স্বামীৰ পৰিয়ালৰ লোকে মহিলাগৰাকীক মানসিক আৰু শাৰীৰিকভাৱে অত্যাচাৰ কৰিছিল। শনিবাৰে পুৱা নূর আজিজৰ পৰিয়ালৰ লোকে মহিলাগৰাকীক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অভিযোগ মৃতকৰ পৰিয়ালৰ লোকৰ। মৃত্যুর পূর্বে রহিমা খাতুনে তেওঁক অত্যাচার করার কথা ফোন করে অবগত করেছিল তেওঁর পিতৃর পরিয়ালর লোকক। ঘটনা সন্দর্ভত রহিমা খাতুনের পিতা আমিনুর ইসলামে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার হিলেডিগঞ্জ থানাত নূর আজিজর লগতে আরও 3 জনের বিরুদ্ধে এখন এজাহার দাখিল করেছিল। উক্ত এজাহারের ভিত্তিত মেঘালয়ের আরক্ষীয়ে স্বামী নূর আজিজক গ্রেপ্তার করেছে, যদিও বাকি অভিযুক্তক এতিয়ালৈকে মেঘালয় আরক্ষীয়ে গ্রেপ্তার করা নাই। ইফালে মরণোত্তর পরীক্ষার পিছত আজি আবেলি 4 বজাত মৃতদেহ মানকাছাৰৰ মলাখোৱাত অনার পিছত অঞ্চলটোত তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। একাংশ গাঁৱৰ ৰাইজে হাতে হাতে প্লেকার্ড লৈ হত্যাকারীর শাস্তির দাবি জানাইছে। আজি রাতেপুৱাৰ পরবর্তী আন এটা খবর হৈছে মহাৰাষ্ট্ৰৰ ৰাজধানী মুম্বাইত এক ভয়ঙ্কৰ হত্যাকাণ্ড সংঘটিত হৈছে। এজন ব্যক্তিয়ে তেওঁৰ পত্নীক তাৱাৰে কোবাই হত্যা কৰিছে। আৰক্ষীয়ে জনোৱা অনুসৰি অভিযুক্ত স্বামীয়ে হত্যা কৰিবলৈ ৰন্ধনৰ বাবে ব্যৱহৃত এখন তাৱা ব্যৱহাৰ কৰিছিল। বৰ্তমান অভিযুক্ত স্বামীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু আদালতত হাজিৰ কৰোৱা হৈছে। তেওঁক 3 দিনীয়া ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে। মুম্বাই আৰক্ষীৰ তথ্য অনুসৰি অভিযুক্ত স্বামীৰ নাম বসন্ত সাহা, যি তেওঁৰ পত্নী ৰীতা দেৱীৰ সৈতে ভাণ্ডুপত BMC পৰিচালিত ৰাজহুৱা শৌচালয়ৰ দ্বাৰা প্ৰদান কৰা আৱাসত বাস কৰিছিল। তাতে তেওঁলোক দুয়ো একেলগে কাম কৰিছিল। সোমবাৰে কোনো কথা দুয়োৰে মাজত কাজিয়াৰ সূত্ৰপাত ঘটিছে। কাজিয়া ইমানেই ভয়ংকৰ ৰূপ লৈছে যে বসন্ত সাহাই পাকঘৰত থকা এখন টাৱাৰে পত্নী ৰীতা দেৱীৰ মূৰত মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিছে। ঘটনাৰ খবৰ পোৱাৰ লগে লগে আৰক্ষী লোক উপস্থিত হৈছে। আৰক্ষীয়ে মৃতদেহটো ইতিমধ্যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিছে। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে শ্ৰদ্ধা হত্যাকাণ্ডৰ অভিযুক্ত আফতাব পোনাৱালাক কাৰাগাৰলৈ নি থকাৰ সময়তে তৰোৱালেৰে আক্ৰমণ কৰা হৈছে। শ্ৰদ্ধা ৱাকাৰ হত্যাকাণ্ডৰ অভিযুক্ত আফতাব পোনাৱালাক লৈ যোৱা এখন আৰক্ষী বাহনক আক্ৰমণ কৰা হৈছে। আক্ৰমণটো ৰোহিণীৰ FSLৰ বাহিৰত সংঘটিত হৈছে। কোৱা হয় যে আক্ৰমণকাৰীসকলে তৰোৱালেৰে আক্ৰমণ কৰিবলৈ চেষ্টা কৰিছে। সোমবাৰে সন্ধিয়া দিল্লীৰ SL কাৰ্যালয়ৰ বাহিৰত কেইজনমান ব্যক্তিয়ে হাতত তৰোৱাল লৈ অভিযুক্ত আফতাব থকা আৰক্ষীৰ বাহনত আক্ৰমণ কৰিছে। আৰক্ষীয়ে জানিবলৈ দিয়া মতে আক্ৰমণটোত অভিযুক্ত আফতাব সুৰক্ষিত হৈ আছে। আৰক্ষীয়ে আফতাব থকা বাহনখনত আক্ৰমণ কৰাৰ লোকসকলক আটক কৰিছে। আক্ৰমণকাৰীসকলে দাবী কৰিছে যে তেওঁলোক হিন্দু সেনাৰ সদস্য। আৰক্ষীয়ে দিয়া তথ্য অনুসৰি পুলিচ বাহনখনে পলিগ্ৰাফ পৰীক্ষাৰ পিছত পশ্চিম দিল্লীৰ ৰোহিণীক ফৰেন্সিক বিজ্ঞান গৱেষণাৰ পৰা পোনাৱালাক পুনৰ কাৰাগাৰলৈ লৈ গৈছিল। সেই সময়তে এই আক্ৰমণটো সংঘটিত হৈছে। অৱশ্যে আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ সক্ষম হৈছিল।
আজির আন এটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে, এবার খরিরর উপরে পার হয়ে গেছে এখন তীব্র বেগী রেল, তথাপিও ফোনতে কথা পাতি থাকিল মহিলায়। এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমত বহু সময়ত বিভিন্ন ধরনের ভিডিও আমি দেখিলে পাও। এই ভিডিওবুর কিছুমানে মনোরঞ্জন দিয়ে আর আন কিছুমান চালে আপনারও বুকু কপি উঠব। শেহতীয়াক এনে এক ভিডিও সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখি আপনিও আচরিত হয়ে পড়ব। ভিডিওটি দেখলে পয়া গেছে যে এখন রেল এগারী মহিলার উপরে পার হয়ে গই আছিল। ঘটনাস্থলীত উপস্থিত লোকসকলে মহিলাগীর জীবন রক্ষা হবনে নাই তাকে ভাবি কপি উঠিছিল। কিন্তু রেলখন পার হওয়ার পিছত সকলে যখিছিল সেয়া আচরিত আছিল। দরাচলতে এটা রেলর সিঁড়ির খোমাজতে এগারী মহিলা খুই ফোনত কথা পাতি আছে, আর সেই সময়তে এখন রেল সেই সিঁড়িটোরে পার হয়ে আছিল। অর্থাৎ রেলখন মহিলাগীর গার উপরে পার হয়ে যায়। অবশ্য সৌভাগ্যক্রমে মহিলাগীর একু হওয়া নাছিল। রেলখন পার হয়ে যাওয়ার পিছতো মহিলাগীয়ে ফোনত কথা পাতি থাকা ভিডিও এতিয়া সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিত মহিলাগীয়ে নিজের জীবনটো বিপদত পেলোয়া দেখা গেছে। অবশ্য মহিলাগীয়ে যি উদ্দেশ্যে সিঁড়িটোত খুই আসে সেয়া জানিব পৰা হোৱা নাই। সামাজিক মাধ্যমত ভিডিওটি ভাইরাল হওয়ার পিছত সকল লোকে আচরিত হয়ে পড়েছে। ভিডিওটি কর সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই।